দেখো আমরা এখানে কি করেছি, যে একটা ফাংশন এফ অফ এক্স ছিল, এফ অফ এক্স ছিল, এটাকে আমরা কি লিখছি, এ নট প্লাস এন কস এন এক্স প্লাস বি এন সাইন এন এক্স, এ নট ছিল সাইন এন এক্স। এখানে দেখো আমরা কিন্তু এ নট এন কস এন এক্স বি এন সাইন এন এক্স এসবের মাধ্যমে লিখেছি। এখানে সামেশন ছিল একটা, এটা ছিল ফোরিয়ার সিরিজে, আর ফোরিয়ার ইন্টিগ্রাল কেমন ছিল, এফ অফ এক্স এখানে ছিল হচ্ছে একটা ইন্টিগ্রেশন, একটা ইন্টিগ্রেশন সেখানে ধরো এটা পুরোটা এখন লেখার দরকার নাই, আমি তোমার যে চেষ্টা পদ্ধতি সেটা খেয়াল করো ক্লাসটা যে করার জন্য। দেখো বুঝে একটা ফাংশন ছিল এফ অফ এক্স, একটা ফাংশন ছিল এফ অফ এক্স, এটাকে আমরা ফোরিয়ার সিরিজে এক্সপ্যান্ড করলাম। এখন এই যে ফোরিয়ার ফোরিয়ার ট্রান্সফর্ম, এটা দ্বারা আসলে কি করবো, আসলে ফোরিয়ার ট্রান্সফর্মের ব্যাপারটা খেয়াল করো। সাপোজ আমরা একটা আমাদের কাছে একটা সিগনাল আছে, এটা হচ্ছে একটা সিগনাল, ঠিক আছে, তো এই সিগনালটাকে দেওয়া আছে এফ অফ এক্স এ, অর্থাৎ এটাকে আমরা একটা সিরিজে রিপ্রেজেন্ট করেছি। এখন দেখা গেল যে এই সিগন্যালে কিন্তু অনেক নয়েজি ইলেমেন্ট, আনওয়ান্টেড ইলেমেন্ট থাকতে পারে, তো আমরা সেগুলোকে রিমুভ করতে চাই। রিমুভ করতে গেলে আমাদের তাহলে এই সিগন্যালকে ট্রান্সফর্ম করতে হবে, সেখান থেকে আমাদের আনওয়ান্টেড ইলেমেন্ট গুলো যার জন্য দায়ী, যার জন্য আনওয়ান্টেড ইলেমেন্ট গুলো আছে সেগুলো যদি আমরা ফিল্টার করতে পারি, পরে আবার যখন সেটাকে এই ফাংশন থেকে আমরা নতুন আর একটা ফাংশনে যাব, এরকম, তখন এখান থেকে যদি আমরা এটাকে সুন্দর করতে পারি, এটা থেকে আবার আমরা এই ফাংশনে যাব, ইনভার্স করবো, তখন এটা বলে ইনভার্স ট্রান্সফরমেশন। অর্থাৎ এটা অনেক ধরনের ট্রান্সফরমেশন আছে, তো এটাকে আমরা বলছি জাস্ট ট্রান্সফরমেশন। এটাকে আবার যখন ফিরে ওঠাতে যাচ্ছি সেটাকে বলছি ইনভার্স, ইনভার্স তো একটা তোমরা বাস্তব একটা এক্সাম্পল খেয়াল করো, রিয়েল একটা এক্সাম্পল। আমি তোমাদের ক্লাসে বলেছিলাম কিনা যে আমরা দেখো এই যে সব ফোনে যদি একটা রেকর্ড করি, ঠিক আছে না, শুনতে পাচ্ছ তো? জি স্যার, জি স্যার। ফোনে ফোনে যদি একটা রেকর্ড করি, দেখবা রেকর্ড করার পর যদি তোমার কথাগুলো রেকর্ড করো, কিন্তু যখন রেকর্ডটা প্লে করবা দেখবা সেখানে অনেক ধরনের সুরসা শব্দ, বাইরের শব্দ এরকম আসে না? জি স্যার আসে কেন? কিন্তু দেখো আমরা যখন রেডিও রেডিও শুনি বা টেলিভিশনে, দেখবা ওদের শব্দ কথাগুলো কিন্তু খুব ক্লিয়ার, তাই না? জি স্যার। তো আসলে ওরা যখন রেকর্ড করেছে সেই রেকর্ডেও কিন্তু ওই রকম শব্দ ছিল, যদি ওরা হয়তো নিরিবিলি পরিবেশে রেকর্ড করেছে স্টুডিওতে, কিন্তু তারপরে অনেক শব্দ ছিল, ওরা কিন্তু ফিল্টার ইউজ করে, ফিল্টার ইউজ করে ওইটা কিন্তু পরে আবার প্লে করে, অথবা যেটা লাইভ হয় সেটা লাইভ অনুষ্ঠান গুলো দেখবে আবার বেশি শব্দ, তাই না? অর্থাৎ খেয়াল করছো কি? জি স্যার, জি স্যার। হ্যাঁ, লাইভ অনুষ্ঠানে দেখবো অনেক শব্দ, কিন্তু যখন ওটা পরে মানে এরকম সিস্টেম করে পরে প্লে করে ওটা দেখবো খুব সুন্দর লাগে,
আসলে ওরা কিন্তু ওখানে ফিল্টার ইউজ করে, ফিল্টারিং করে। এই যে ফিল্টারিং ব্যাপারটা, এটা আসলে কি দিয়ে করে? এরকম বিভিন্ন, তাহলে একটা রেকর্ড করলাম আমরা, একটা রেকর্ড করলাম, ওই যে এই রেকর্ডটা ধরো একটা, ওটা হচ্ছে ওটা একটা সিগন্যাল ধরা যায়, একটা রেকর্ড এক একটা সিগন্যাল, একটা একটা রেকর্ড এরাউন্ড সিগন্যাল। তো এই সিগন্যালটাকে যদি আমি ফিল্টারিং করি, করতে চাই, তাহলে ট্রান্সফরমেশন ইউজ করতে হবে, সেটা ফুরিয়ার ট্রান্সফরমেশন হোক, ল্যাপলাস ট্রান্সফর্মেশন, আরো অনেক ধরনের যে ট্রান্সফর্ম আছে, ডিসক্রিপটিভ, তো এরকম অনেক ট্রান্সফরমেশন আছে। এই ট্রান্সফরমেশন গুলো ইউজ করে নতুন আরেকটা সিগন্যাল দেওয়া হয়, যেটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি ডোমেন, ফ্রিকোয়েন্সি সিগন্যাল। এই ফ্রিকোয়েন্সিকে আবার আমরা ইনভার্স করে আবার একটা ট্রান্সফরমেশনে ওই ফাংশনে চলে যায়, ফলে আমাদের আগের ফাংশনটাই পেয়ে যাচ্ছি কিন্তু নতুন ফর্মে। ঠিক আছে, আগের ফর্মটা পেয়ে যাচ্ছি নতুন ফর্মে, ফলে দেখো ওইটা যখন প্লে করছি, এই যে এখান থেকে যদি ফিল্টারিং করে প্লে করছি, সেটা কিন্তু খুব সুন্দর শোনা যাবে। তো এখন আমরা যেটা করি সেটা হচ্ছে ম্যাথমেটিক্যালি এখানে জাস্ট ট্রান্সফরমেশনটা ইউজ করা হয়। ঠিক আছে, আর ফিল্টারিং এর ক্ষেত্রে এটা বাস্তব জীবনের সিগন্যাল গুলো হয়তো যেমন হবে, এই ফিল্টারের কাজগুলো এগুলো আসলে তোমরা করবা। ঠিক আছে, তো এখন আমাদের এখানে কাজ হচ্ছে কিভাবে ট্রান্সফর্ম করা হয়, কিভাবে ইনভার্স ট্রান্সফরমেশন নেওয়া হয়, তো এখানে আমরা শিখবো সেটা ফুরিয়ার ট্রান্সফরমেশন, ফুরিয়ার ট্রান্সফর্ম আর ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম। তো এখন দেখো, আমরা চলে যাই ফুরিয়ার ট্রান্সফর্মটা কিভাবে নেওয়া হচ্ছে। আচ্ছা, তোমরা কি স্লাইডটা দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তো দেখো এখানে কি হয়েছে, আমাদের কাছে একটা ফাংশন ছিল, দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এ ফাংশন এফ অফ এক্স ইজ ডিনোটেড অ্যাজ ক্যাপিটাল এফ অফ এফ অফ এক্স, অর্থাৎ এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বোঝা যাচ্ছে, এটা হচ্ছে ট্রান্সফর্ম নেওয়া হয়েছে, কার ট্রান্সফর্ম নেওয়া হয়েছে, এফ অফ এক্স এর ট্রান্সফর্ম, আর এটা ক্যাপিটাল এফ দ্বারা বসানো হচ্ছে। তার মানে আগে ফাংশনটা যদি এফ অফ এক্স থাকে, পরে আমরা সেটা কিভাবে লিখছি, ক্যাপিটাল এফ অফ দিয়ে, এটা ডিনোটেড অ্যাজ এফ অফ এক্স অর এফ অফ ইউ, অর্থাৎ আগে ফাংশনটা ছিল এক্স এর, নতুন করে আমরা ওখানে দেখো যেমন ফুরিয়ার সিরিজকে এফ অফ এক্স কে আমরা দেখো ওখানে এ নট এ এন বি এন এই জিনিসগুলো ছিল, তো তখন এ এন বি এন তো বড় কথা নেই, এখানে অন্য কোনো ভেরিয়েবল দেওয়া যেত। যাই হোক, এই জিনিসটা একটু খেয়াল করো যে আগে ছিল এফ অফ এক্স, সেখান থেকে আমরা ট্রান্সফর্ম করে যে যে ফাংশন লিখবো সেটাকে আমরা লিখছি ক্যাপিটাল এফ অফ ইউ, বা এটা যদি ক্যাপিটাল এফ অফ এক্স থাকে তাহলে এটা স্মল এফ অফ ইউ। ঠিক আছে, অনেক বইয়ে অনেকভাবে দেওয়া আছে, তো এফ অফ এক্স সেখান থেকে লিখছি এফ অফ ইউ, আগে যদি স্মল এফ থাকে তারপরে ক্যাপিটাল এফ, আর এটা দ্বারা বোঝা হচ্ছে যে ফাংশনটা ফুরিয়ার ট্রান্সফর্ম করা হয়েছে। তাছাড়া ডিফাইন করা হচ্ছে কিভাবে, ডিফাইন করা হচ্ছে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এফ অফ এক্স ই টু দি পাওয়ার মাইনাস আই ইউ এক্স ডি এক্স, এটা হচ্ছে এফ অফ এক্স এর ফুরিয়ার ট্রান্সফর্ম। যেমন ধরো এফ অফ এক্স এখানে আছে, ই টু দি পাওয়ার মাইনাস আই ইউ এক্স, এটার ইন্টিগ্রেশন এক্স এর সাপেক্ষে করলে যেটা পাবো সেটা হচ্ছে এফ অফ এক্স এর ফুরিয়ার ট্রান্সফর্ম, সেটাকে ডিনোট করা হচ্ছে কি দ্বারা, ক্যাপিটাল এফ অফ ইউ দ্বারা। আবার এবার এফ অফ ইউ কে যদি আমি আবার এফ অফ ইউ কে কোথায় যেতে চাই, এফ অফ ইউ থেকে আবার যেতে চাই এফ অফ এক্স এ, তখন আমরা এটাকে বলছি দ্য ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্মেশন অফ এফ অফ ইউ ইন এফ ইনভার্স এফ অফ ইউ, তাহলে এফ ইনভার্স এফ অফ ইউ আমি কি পাবো, এফ অফ এক্স পাবো। অতএব এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে 1 ভাগ টুয়াইস পাই এ কে। মাসুম ভাইয়ের মাইক্রোফোনটা একটু অন, আচ্ছা তো দেখো এখানে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম, আমরা আগে দেখলাম যে এফ অফ এক্স থেকে গেলাম হচ্ছে এফ অফ ইউ এ, ক্যাপিটাল এফ অফ ইউ, এবার ক্যাপিটাল এফ অফ ইউ থেকে আমরা যাবো হচ্ছে এফ অফ এক্স এ, ক্যাপিটাল এর ইনভার্স ট্রান্সফর্মটা ডিনোট করা কিভাবে, এফ ইনভার্স এফ অফ ইউ, আর সেটাকে আমরা বলছি যে এফ অফ এক্স, এই এফ অফ এক্স গুলো লেখা হবে
on বা twice by minus multiply plus multiply দেখো f of u e to the power i u x du তুমি ভালো করে খেয়াল করো স্যার i টা কি এখানে i যত সংখ্যা যায় i আছে ইউনিটি অফ কমপ্লেক্স নাম্বার ও তো খেয়াল করো এখানে এখানে ছিল f of x এর ট্রান্সফর্মেশন তাহলে ইন্টিগ্রেশনে দেখো কি আছে f of x ইন্টিগ্রেশনে f of x তার মানে অর্থ হচ্ছে f of x এর ফুরিয়ার ট্রান্সফর্মেশন করা হয়েছে আবার এখানে ইন্টিগ্রেশনে ক্যাপিটাল f of u আর ইন্ডিয়ান মধ্যে ডি ইউ এর সাপেক্ষে তার মানে এটা হচ্ছে f of u টা আমাদের কোন কোন ডোমেনে আছে বলো দেখি আমরা তখন x যখন x থেকে যখন f of u এ চলে যাচ্ছি u টাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেনের ফাংশন ঠিক আছে x টা হচ্ছে টাইম ডোমেন যখন একটা ফাংশন হচ্ছে f of x এ আছে সেটাকে আমরা বলি এটা টাইম ডোমেন f of x ইকুয়াল টু ধরো এখানে আছে f of x বাই f of t যাই বলি না কেন আমরা f of t বলি সাধারণত কিন্তু f of x ফুরিয়ার f of x বলে সমস্যা নাই তো ধরো এটা হচ্ছে f of x একটা কিছু ধরো এটা গ্রাফ নিলাম এটা হচ্ছে আছে f of x যেহেতু তাহলে এটাকে বলা হচ্ছে টাইম ডোমেন টাইম ডোমেন কিন্তু এখান থেকে যখন আমরা এটা ইনভার্স করছি ইনভার্স করে কিভাবে লিখে বলো দেখি এটা f of কি লিখবো f of u yes capital f of u বা অন্য ভেরিয়েবল দিলেও চলবে n দিলাম f of n দিলাম সমস্যা নাই তো এখন এই ফাংশনটা যদি এই ফাংশনটা যে আকারে থাকবে সেটাকে বলা হয় যেভাবে থাক এটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেন ক্লিয়ার ফ্রিকোয়েন্সি ডোমেন তো এখন তাহলে যখন f of x থেকে আমি f of u এ যাব সেটাকে বলে ফুরিয়ার ট্রান্সফর্ম আবার f of u থেকে যদি f of x এ সেটাকে বলা হয় ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম তাহলে এই ডেফিনিশনটা আরেকবার দেখা যাক f of u = minus plus f of x e to the power minus i u x dx আবার এখানে small f of x 1 by twice by minus plus f of capital f of u এখানে কিন্তু f of u i u x du তো এটাই মূলত হলো ডেফিনেশন তো এখন দেখো এটা ইন জেনারেল ফুরিয়ার ট্রান্সফর্ম সেটা ইভেন ফাংশন হোক অড ফাংশন হোক যে কোনো কিছুর জন্য এবার দেখো ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম স্যার ইনভার্সে আবার 1 বাই টুয়াইস পাই আসতেছে একটা আচ্ছা এটার হচ্ছে তোমার ডেরিভেশন আছে আমরা ওগুলো পড়াচ্ছি না এগুলোতে আসে এটা ডেরিভেশন আছে বুঝতে পারছো এগুলো বইয়ে আছে স্যার ডেরিভেশন পড়া লাগবে আমাদের না সেজন্য তো এটা স্কিপ করে যাচ্ছি তো ডেভলপমেন্ট এখানে এই যেগুলো ডেভেলপমেন্ট আছে এগুলো মুখস্থ করতে হবে তাছাড়া অঙ্ক করতে পারবে না আর মুখস্থ রাখলে খুব সহজেই অঙ্ক করা যাবে দেখো ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম অফ f of x কোসাইন ট্রান্সফর্মেশন যদি আমরা শুধু কোসাইন ট্রান্সফর্মেশন নেই সেক্ষেত্রে কি আসছে আমরা এই ক্যাপিটাল f of কে লিখছি f of c মানে কোসাইন ট্রান্সফর্মেশন আর এটা u বলতে মানে n এর ফাংশন মানে u বলি বা n বলি যাই বলি তাহলে f of c n কার ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্মেশন আর f of x cos nx dx কি আসলো f of x cos nx dx আর যখন এটারই আমরা কি করছি ইনভার্স নিচ্ছি তাহলে 2 ভাগ পাই 0 থেকে ইনফিনিটি f of cn cos nx এবার আসলো dx ফুরিয়ার সাইনের ক্ষেত্রে fs মানে সাইন fs of n 0 থেকে মানে f of x sin nx dx মানে জাস্ট এখানে cos nx ছিল এখানে sin nx ছিল আসলে তোমরা কি ব্যাপারটা জানো e to the power minus i u x লেখা আছে এটা কিন্তু sin x আর cosine x দুটাই আছে এখানে জানো না স্যার দেখাইছিলেন স্যার একবার হ্যাঁ এটা কিন্তু এখানে দুটাই আছে তো যাই হোক ওয়েলার্স এর সূত্র স্যার হ্যাঁ ওয়েলার্স সূত্র তো এখানে ওইটাই আর কি তো এখানে যখন cosine তখন শুধু cosine x যখন sin তখন sin nx তাহলে আবার ইনভার্স ইনভার্স থেকে তো এরকম তো এটা গেল মূলত স্যার মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ছিল এখন জিরো থেকে কারণ স্যার শুধু এখানে cos আছে এই কারণে স্যার হ্যাঁ তখন দেখবা এগুলা যেহেতু ইভেন অর্ডার ব্যাপার ঠিক আছে সো এক্ষেত্রে যখন পুরোটা পুরো ডোমেনে না নিলেও অর্ধেক জিরো থেকে ইনফিনিটি নেওয়া যায় নিয়ে তাকে দুই দ্বারা গুণ করতে হয় ঠিক আছে স্যার প্রথমটা কি লিখছেন ওই যে f of 0 নাকি ওটা বোঝা যাচ্ছে না c c c আচ্ছা f of c আর স্যার রেঞ্জটা কত জিরো থেকে ইনফিনিটি
সামনে যে একটা মাইনাস দেওয়া স্যার না ওটা আসলে না কেটে দিছিলাম আর কি এখানে স্ক্যান করে নিতে আমার দেখা যাচ্ছে আচ্ছা দাঁড়াও একটু আমি সেটা দেওয়ার চেষ্টা আচ্ছা ওটা বইয়ের পরে এটা প্রশ্ন দেওয়া ওখানে হবে জিরো থেকে ইনফিনিটি ঠিক আছে মাইনাস হওয়ার কোনো সুযোগ নেই মাইনাস জিরো তো দরকার হয় না জিরো থেকে ইনফিনিটি আচ্ছা তারপরে এটা ফোর এবার দেখো এই যে ডোমেন এখানে ছিল এগুলো কেমন ছিল এখানে কিন্তু জিরো থেকে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি এই জিনিসগুলো তাই না এখন দেখো আমরা ফুরিয়ার সিরিজ এবং ফুরিয়ার ট্রান্সফর্ম ফুরিয়ার ইন্টিগ্রাল যে করেছিলাম বলতে ফুরিয়ার সিরিজ কখন হবে ফুরিয়ার ইন্টিগ্রাল কখন হবে একটা ফাংশনকে কখন ফুরিয়ার সিরিজে আমরা এক্সপ্যান্ড করি আর কখন ফুরিয়ার ইন্টিগ্রাল এক্সপ্যান্ড করি বলো দেখি স্যার ফুরিয়ার ইন্টিগ্রাল এক্সপ্যান্ড করতে বলা থাকবে না সরাসরি ও বলা থাকবে কিন্তু এটা আসলে কখন যখন আমাদের কি বলে যখন হচ্ছে আমাদের পিরিয়ডটা ওটা যখন টেস্ট ইনফিনিটি হয়ে যায় তাই নাকি সেদিন যে বললাম মূলত একটা ফাংশন এফ অফ এক্স মাইনাস ইনফিনিটি কে ইনফিনিটি হ্যাঁ এটা দেখো একটা হচ্ছে এই যে মাইনাস পাই থেকে প্লাস পাই পিরিয়ড কত হলো এখানে নির্দিষ্ট করে বলা হচ্ছে এল ইকুয়াল টু তাহলে আসছে তাহলে পাই তো এখন দেখো যদি এরকম থাকতো যে এটা একটা ফাংশন এর হচ্ছে গ্রেটার দেন জিরো হলে এরকম চলতে থাকবে লেস দেন জিরো হলে এরকম চলতে থাকবে আর জিরোতে ভ্যালু জিরো তাহলে দেখো এখানে আসলে ডোমেনটা এই যে পিরিয়ডটা কি ফিক্সড করে বলা আছে কারণ আমরা তো আগে দেখলাম যে মাইনাস এল থেকে প্লাস এল এর মধ্যে মাইনাস এল থেকে প্লাস এল এর মধ্যে আমাদের এত কিন্তু এখানে এক্স এর থেকে বড় হলে এত এক্স এর থেকে ছোট হলে এত কিন্তু বড়র তো কোনো শেষ নাই ছোটরও কোনো শেষ নেই তাই না তো তখন দেখো এটা কিন্তু আমাদের যে এল সেটা হয়েছে টেন্স টু ইনফিনিটি ইনফিনিটি তাহলে এই ফাংশনে যখন ইনভার্স নিব এই ফাংশনে যখন ট্রান্সফর্ম করব সেটা আমরা দেখো তখন কিন্তু ওই ট্রান্সফর্মে কি থাকবে আচ্ছা হ্যাঁ এটা যখন হচ্ছে আমাদের যখন এরকম এল টেন্স টু ইনফিনিটি ছিল তখন এটা কিন্তু ফুরিয়ার ইন্টিগ্রাল আমরা এক্সপ্রেস করেছি ফলে ফলে ওই রকম ফাংশন আমরা সাইন হোক আর কস হোক যেটাই হোক সেখানে কিন্তু দেখো এফ অফ এক্সটাতেও আমি এটা বলতে চাচ্ছি আসলে দেখো এফ অফ এক্স এটা যে কিসের আকারে আছে বলো দেখি একটা ইন্টিগ্রেশনের আকারে আছে না আমরা তো প্রথমে ট্রান্সফর্ম নিয়েছি ট্রান্সফর্ম নিয়ে আবার যখন ইনভার্স ট্রান্সফর্ম নিয়েছি কিন্তু ফাংশনটা কি আকারে আছে একটা ইন্টিগ্রেশনের আকারে আছে তাই না কিন্তু এটা গেল হচ্ছে ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্মেশন অফ এফ অফ এক্স ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম অফ এফ অফ এক্স এখানে তাহলে আমাদের ডোমেনটা কেমন ছিল ইনফিনিটি পর্যন্ত ছিল তো এবার বলা হচ্ছে যে ফুরিয়ার ট্রান্সফর্মেশন স্যার ইয়া আপনি যে এই যে ফুরিয়ার ট্রান্সফর্ম যে আমরা করব স্যার এফ অফ যে f f of u দিয়ে স্যার ওখানে স্যার f of x into e to the power ওটা স্যার পজিটিভ i u x হবে না স্যার না ট্রান্সফর্মেশন মাইনাস ইনভার্স এ প্লাস ডেফিনিশন এরকম ও আচ্ছা স্যার আচ্ছা তারপরে দেখো ওখানে ট্রান্সফর্মেশন মাইনাস আর ইনভার্স প্লাস তো এবার যেটা বলছিলাম আর কি এটা ছিল ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্মেশন f of x সেখানে আমাদের ওই ডোমেনটা ছিল কিন্তু ইনফাইনাইট ডোমেন এবার যদি বলা হয় ফাইনাইট ডোমেনের ক্ষেত্রে অর্থাৎ তাহলে ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্মেশন এখানে দেখো জিরো জিরো লেস দেন এক্স লেস দেন এল এটা কিন্তু তাহলে ফাইনাইট ফাইনাইট ডোমেন না ফাইনাইট ডোমেন না দেখতে পাচ্ছেন হ্যাঁ এই ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে ভালো করে খেয়াল করো এই ক্ষেত্রে দেখো আমাদের ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্মেশনটা কেমন হয়ে গেছে জিরো থেকে এল এফ অফ এক্স কস এন পাই এক্স বাই এল ডিএক্স আর তাহলে আমাদের এই রকম ফাংশনের ক্ষেত্রে আমাদের কিন্তু ফুরিয়ার সিরিজ থাকে তাই না জি স্যার মানে ইনভার্স করার পরে এফ অফ এক্স এসে সেটা কিন্তু নতুন একটা সিরিজ এসে সিরিজ আবার তার মানে ফাইনাইট এর ক্ষেত্রে কিন্তু ইনভার্স করলে এফ অফ এক্স একটা সিরিজের মাধ্যমে থাকবে আর ইনফাইনাইট ক্ষেত্রে থাকলে কি এর মধ্যে থাকবে একটা
ইন্টিগ্রেশনের মাধ্যমে থাকবে, ক্লিয়ার? তো মূলত তোমাদের এখানে যেটা করতে হবে সেটা হলো যে ফুরিয়ার ট্রান্সফরমেশনের ফর্মুলা কেমন, এই কোসাইন নিলে কেমন হয়, সাইন নিলে কেমন হয়, আর তাদের সেটা যদি ফাইনাইট হয় তখন কেমন হয়, এই জাস্ট তিন তিন মানে ছয়টা ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে। এটা জাস্ট করা হচ্ছে ইনভার্স নিচ্ছি, ইনভার্স থেকে আবার ট্রান্সফরমেশন নিচ্ছি, সেখান থেকে আবার ইনভার্স করছি। এখন দেখো তোমাদের মনে হতে পারে যে এগুলো ম্যাথ, আসলে আমরা তো কাজে তো অ্যাপ্লাই করতে পারতেছি না, এগুলো পরে কি হবে, কিন্তু আসলে যারা এই লাইনে পরবর্তীতে কাজ করবে ঠিক আছে তখন এর অ্যাপ্লিকেশনটা পাওয়া। যেমন ধরো আমরা যখন কি বলি তোমার হচ্ছে এই যে উপর ইন্টারভাল, কোলোদ ইন্টারভাল বলছি না, পড়েছি না একদম নাইন টেনে মনে আছে স্যার? এই আমরা ইন্টারভাল পড়েছি না, ওপেন ইন্টারভাল, কোলোদ ইন্টারভাল বা ডিফারেন্সিয়েশন পড়েছি না, দেখো তখন কিন্তু ওগুলোর কোনো কাজ বোঝা যায়নি। কিন্তু এখন দেখো ওইটা যদি আমি তখন না পড়তাম তাহলে কিন্তু আবার অর্ডিনারি পার্সিয়াল এই ক্যালকুলাস এগুলো কিন্তু বুঝতাম না। তো এখন অর্ডিনারি পার্সিয়াল বুঝে ক্যালকুলাস বুঝে এখন কিন্তু আসলো ফুরিয়ার ট্রান্সফর্ম, ল্যাপলাস ট্রান্সফর্ম, বিভিন্ন ধরনের ট্রান্সফর্ম, কিন্তু ওটা যদি না পড়তো এখন সেটা বুঝতাম না। এখন এটা এখন শিখছি, শেখার পর ফাইনাল যখন কাজে অ্যাপ্লাই হবে তখন দেখা গেলো যারা এই যে তোমরা এখন এখান থেকে বিএসসি বা এমএসসি বা মাস্টার্স করলা বা যখন কোনো মডেল ডেভেলপ করবা, যখন এইসব কাজে মানে নতুন কাজ বের করতে চাইবা ঠিক আছে, তখন কিন্তু দেখা গেলো এই জিনিসগুলো তোমার জানা আছে কিনা, এগুলো যখন জানাতে পারবে তখনই তুমি কাজটা করতে পারবে। তো এখন আসলে এগুলো সব কেবল শেখা হচ্ছে ঠিক আছে, এটা কিন্তু কেবল শেখা হচ্ছে, কিন্তু এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস, এগুলো ছাড়া পরবর্তীতে কোনো কাজই করা যাবে না। সেই জন্য এখন খারাপ লাগলো আসলে কিছু করার নাই। তোমরা বলছো যে আমরা কিন্তু এগুলো আমাদের বলতে গেলে বেসিক বেসিক জিনিস, ডিরেক্ট এখন কাজে লাগানো যাচ্ছে না, কিন্তু এগুলো এগুলো দিয়েই এগুলো অনেক অ্যাপ্লিকেবল জিনিস, কাজ করতে গেলে এগুলো লাগবেই, কিন্তু এখন অবস্থা বুঝতেছি, কিন্তু এখন আসলে এটা আমাদের শেখার কিছু হওয়ার। তো যাই হোক, আমরা দেখলাম ফুরিয়ার ট্রান্সফরমেশন, সাইন ট্রান্সফরমেশন, কোসাইন ট্রান্সফরমেশন, আর হচ্ছে ফাইনাইট ফুরিয়ার কোসাইন, সাইন কোসাইন ট্রান্সফরমেশন। এখন কিছু এক্সাম্পল দেখা যায় যে এক্সাম্পল ওইখানে কি তোমরা দেখতে পাও এক্সাম্পল 8? না স্যার। দেখা যায়? জি স্যার, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, তো দেখো এখানে বলা হচ্ছে ফাইন্ড দা ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম অফ e to the power x, এখানে x greater than or equal to 0, তাহলে এখানে বলে দিয়েছে সাইন ট্রান্সফর্ম, তাই না? জি স্যার। তো এইটাতে ডোমেন কেমন, ইনফাইনাইট ডোমেন না? জি ইনফাইনাইট, তাহলে ইন্টিগ্রেশন হবে। হ্যাঁ, ইন্টিগ্রেশন মানে এটা জাস্ট আমাদের প্রথমে বলছে যে শুধু কি করো ট্রান্সফর্ম করো, এখান থেকে ইনভার্সটা করতে বলনি বলছে? না স্যার, শুধু ট্রান্সফর্ম। তার মানে ট্রান্সফরমেশনের যদি সাইন ট্রান্সফর্ম তাহলে কি হবে, 0 থেকে ইনফিনিটি কার ট্রান্সফর্ম স্যার? এরকম প্রশ্ন আছে স্যার, মাইনাস এস স্যার, ট্রান্সফর্মার ইনভার্স ট্রান্সফর্ম দুইটা মিলেই 6 মার্কের প্রশ্ন হবে স্যার যদি দুইটা। হ্যাঁ, ওইটাই পারে, আমি দেখা দেখতেছি, তাহলে বিশাল বড় হয়ে যাবে স্যার। না, বেশি বড় হবে না, দেখো আচ্ছা খালি ইন্টিগ্রেশনটা জানলেই তোমাদের কাছে এগুলো অঙ্ক সহজ, আর ফর্মুলাটা মনে রাখলে সহজ মনে হবে। তো দেখো এখানে যেটা হলো যে কার ট্রান্সফর্ম নিচ্ছে e to the power মাইনাস এক্স এর, তার মানে আমাদের f of x, এখানে দেখো ক্যাপিটাল f of x এ লিখেছে, তার মানে অবশ্যই আমাদের ট্রান্সফর্মের ফাংশনটা তাহলে অন্য ফাংশন লিখতে হবে, সেটা তাহলে কি লিখতে হবে, স্মল f দিয়ে, আগে ছিল x এর ফাংশন, তাহলে নতুন করে সেটা কিসের ফাংশন হবে? আগে ছিল x এর ফাংশন, নতুন করে ওই ফাংশনটা অন্য ভেরিয়েবল দিতে হবে, সেটা এখন n দাও আর যাই দাও, এখানে n দিয়েছে, আগে ছিল ক্যাপিটাল f of x, এখন তাহলে এটা যাবে স্মল f of x, স্মল f, আর যেটা সাইন ট্রান্সফর্মেশন নিচে একটা s সাফিক্স দেওয়া আছে। তো এখন এটা হচ্ছে ফুরিয়ার সাইন ট্রান্সফর্মেশন, তাহলে এখানে f of x দিয়ে e to the power x আর sin ns dx, এই ক্যালকুলেশন এটা জানো না, e to the power x sin dx এরকম আছে না? জি স্যার। তো ক্যালকুলেশন করলাম, করলে যেটা আসে ওখানে লিমিটটা কার হবে, x এর লিমিট বসালে যেটা থাকে সবকিছু, তখন কিসের মাধ্যমে থাকে বলো দেখি, x এর তো মান বসাবো তাহলে থাকবে কিসে, n, f of n, তো দেখো x এর ফাংশন হয়ে গেল
এন এর ফাংশন, তখন আমরা এটাকে বলছি ফ্রিকোয়েন্সি ডোমেনের ফাংশন, ঠিক আছে? তো এখন ফাইনালি জিনিসটা আসলো কত, আসলো হচ্ছে এফ এস এন ইকুয়াল টু এন বাই এন স্কোয়ার প্লাস ওয়ান, এর এটা হয়ে গেল এফ অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ফুরিয়ার ট্রান্সফর্ম। এটা স্যার ডোমেন ফাংশন বলতে হবে স্যার, কি ডোমেন ফাংশন? ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি, হ্যাঁ ফ্রিকোয়েন্সি ডোমেনের ফাংশন। তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেন ওগুলো দরকার নেই বলার, তো মূলত এটা হচ্ছে এফ ওই ট্রান্সফর্ম বললে সেটা বুঝবে সবাই। তাহলে ই টু দা মাইনাস এক্স ফুরিয়ার ট্রান্সফর্ম কত আসলো, সাইন সাইন ট্রান্সফর্ম, ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম হলো এন বাই এন স্কোয়ার প্লাস ওয়ান। এটা এখন এখানে কোশ্চেন শুধু হচ্ছে এইটাই বের করতে বলেছে। এখন এমনও দেওয়া থাকতে পারে যে আমাদের এরকম একটা ফ্রিকোয়েন্সি ডোমেনে ফাংশন দেওয়া আছে, এন এর মাধ্যমে বলা হচ্ছে এইটাকে ফুরিয়ার এটাকে ইনভার্স ট্রান্সফর্মেশন করো, ইনভার্স ফুরিয়ার সাইন নাম্বারটা স্যার, হ্যাঁ নয় নাম্বার কিন্তু সেটা বলছে, কিন্তু এটা বলতে গেলে আগে তোমরা বুঝবো না, অন্য একটা এক্সাম্পল দেয় দেখি। আর স্যার এইটার ব্যাখ্যাটা কি দিলেন স্যার, যে এখানে ইনফিনিটি হওয়া সত্ত্বেও এখানে ট্রান্সফর্মই হচ্ছে, ইন্টিগ্রেশন হচ্ছে না? মানে স্যার এটা তো আমাদের রেঞ্জ ছিল 0 টু ইনফিনিটি, তারপরে তো স্যার আমরা শেষে ফুরিয়ার ট্রান্সফর্মে বের করলাম স্যার। এখন আমি যেটা বলছিলাম যে এই ট্রান্সফর্মকে যখন আমরা ইনভার্স করব তখন ওই ফাংশনটা কিসের মাধ্যমে থাকবে, তখন x এর মাধ্যমে থাকবে স্যার। হ্যাঁ ওটা x এর মাধ্যমে, হ্যাঁ ওই, হ্যাঁ যখন এটা আগে আবার আবার ইনভার্স করব তখন সেটা কি থাকবে, তখন সেটা f অফ x হবে, এবং f অফ x টা সেটা কিন্তু কি হবে ইন্টিগ্রেশন লিখতে হবে। তাহলে ওই যে সেটা কিন্তু একটা ইন্টিগ্রেশনের মাধ্যমে লিখতে হবে, ওটা যদি ফাইনাইট হতো তাহলে আমি ইন্টিগ্রেশন লিখতাম, ওটা কিসে লিখতাম, একটা সিরিজে লিখতাম। মানে এই জিনিসটা তোমাকে বোঝাতে চাইছি, ট্রান্সফর্ম তো করতেই হবে স্যার, এখন স্যার এটা হচ্ছে ইনফিনিটি কিনা বা ফাইনাইট কিনা সেটা দেখতে হবে স্যার, সেই অনুযায়ী করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে সেটা ইনভার্স করলে স্যার এটা আবার ইন্টিগ্রেশন হয়ে যাবে, এটা বলতেছেন স্যার? হ্যাঁ মানে বলছিলাম কি, যেমন ধরো এই সাইন ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম কোসাইন ট্রান্সফর্ম নিলাম, এখানে ইনফিনিটি হলে এটা না, যদি ইনফাইনাইট হয় তাহলে দেখো f ইনভার্সটা দেখো f অফ x = 2 ভাগ পাই 0 তে ইনফিনিটি, f অফ cn cos nx dx এরকম না, dn এরকম না, কিন্তু আবার এটা যখন হচ্ছে ফাইনাইট ছিল তখন দেখো ইনভার্স নেওয়া ট্রান্সফর্ম নেওয়া হলো, ট্রান্সফর্ম নিলাম যখন ইনভার্স নিচ্ছি তখন সেটা কেমন, একটা সিরিজ আছে না, যেটা জিরো থেকে এল ছিল তখন কিন্তু ফাংশনটা কেমন হয়ে গেছে, ইনভার্স নেওয়ার সময় ফাংশনটা আমরা কি কোন ফর্মুলা ইউজ করেছি, একটা কিন্তু সিরিজে আছে, আমি এই পার্থক্যটা বলার জন্য বলছিলাম, বুঝতে পারলেন পার্থক্যটা? মানে যখন ফাইনাইট হবে, ফাইনাইট হলে ওটা হচ্ছে একটা ইনভার্স ফাংশনটা একটা সিরিজে থাকবে, এটাই বলছিলাম, যখন ফাইনাইট ডোমেন হবে ইনভার্স ফাংশনটা কিসে থাকবে, সিরিজে, আচ্ছা এখান থেকে তোমাদের আমি একটা এক্সাম্পল দেখাই, আচ্ছা ফুরিয়ার
কোসাইন ট্রান্সফরমেশন, সাইন ট্রান্সফরমেশন, এদের ডেফিনেশন গুলো মূলত আমরা এখন বললাম আর একটা এক্সাম্পল দিলাম, তো ভালো করে খেয়াল করো। আচ্ছা সাপোজ তোমরা তো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়েছো তাই না, ওয়াই ডাবল প্রাইম পড়েছো কি? জি স্যার। ওয়াই প্রাইম প্লাস ওয়াই, এখানে তো না একটা কিছু আছে, এটা কি একটা সেকেন্ড অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন না? জি স্যার। কেন এটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন হলো? ডিফারেন্সিয়েশন আছে বলে এটা একটা কি ধরনের ইকুয়েশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন নাকি? জি স্যার। আচ্ছা এখানে সমাধান করতে বলা হয় কি, বলা হয় যে y অফ x ইকুয়াল টু কত নাকি? এই ইকুয়েশনে আসলে y অফ x ইকুয়াল টু কত সেটা বের করতে বলা হয় না, মানে মেইন ফাংশনটা, হ্যাঁ y অফ x ইকুয়াল টু কত সেটাই কিন্তু বের করতে বলা হয়। তার মানে এখানে দেখো ইকুয়েশন আছে একটা y এর হচ্ছে ডিফারেন্সিয়েশন, একবার হোক দুইবার হোক যেটাই হোক ডিফারেন্সিয়েশন আছে, সেই ডিফারেন্সিয়েশন ইকুয়েশনকে আমরা এটা একটা ইকুয়েশন সেটাকে সলভ করতে বলা হয়। কি করা হয় যে এই যে ওয়াই ডিফারেন্সিয়েশন দুইবার ডিফারেন্সিয়েশন বা আছে, তাই এখান থেকে ওয়াই অফ এক্স ইকুয়াল টু কত এটাই বের করো। তো এরকম কিন্তু হতে পারে ইন্টিগ্রাল ইকুয়েশন, ইন্টিগ্রাল ইকুয়েশন দেখেছো কখনো? না স্যার। ইন্টিগ্রাল ইকুয়েশন অর্থাৎ তাহলে ওখানে কি থাকবে, কোন একটা ফাংশনের, ওয়াই তো একটা ফাংশন ছিল না, এখানে ওয়াই কি ছিল একটা ফাংশন, এক্স এর একটা ফাংশন, সেটা ডিফারেন্সিয়েশনের মাধ্যমে একটা ইকুয়েশন দেওয়া ছিল, সেটাকে আমরা বলছি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তা ওরকম একটা ফাংশন যদি এরকম থাকে, একটা ফাংশন হচ্ছে f অফ x, তার এই f অফ x এর ইন্টিগ্রেশন নিয়ে ধরো একটা ইন্টিগ্রেশন আর এরকম কিছু নিয়ে একটা ইকুয়েশন আছে, ঠিক আছে, যদি কোনো একটা ইকুয়েশনে ইন্টিগ্রেশন থাকে তখন আগে আমরা তাকে কি বলি, ইন্টিগ্রাল ইকুয়েশন, তাকে বলা হয় ইন্টিগ্রাল, ইন্টিগ্রাল ইকুয়েশন, ইন্টিগ্রাল ইকুয়েশন। তো এইরকম ইকুয়েশন কিন্তু রিয়েল লাইফে অনেক মডেল ইকুয়েশনে এলো চলে আসে, ইন্টিগ্রাল ইকুয়েশন। তো সেরকম একটা এক্সাম্পল দেখা যাক, এটি এক্সাম্পল 18 দেখা যায়। জি স্যার দেখা যায়। এক্সাম্পল 18 টা দেখো, সলভ দা ইন্টিগ্রাল ইকুয়েশন, কি আছে এখানে, জিরো থেকে ইনফিনিটি এফ অফ এক্স ইন্টিগ্রেশন ওভার জিরো থেকে ইনফিনিটি এফ অফ এক্স কস ইউ এক্স ডি এক্স, তাই না, ইকুয়াল টু ইউর মান যদি জিরো থেকে ওয়ানের মধ্যে হয় তাহলে হবে ওয়ান মাইনাস ইউ, ইউর মান গ্রেটার দেন ওয়ান হলে হবে হচ্ছে জিরো, ঠিক আছে। তাহলে এরকম যদি হয় তাহলে এই সলভ করার অর্থ কি, কি বের করতে বলা হচ্ছে তোরাই বলো দেখি, এস ডেরিভেটিভ দেন ওটা বাদ দিলে আমরা পরের অংশ, শুধু এইটুকু খেয়াল করো যে সলভ দা ইন্টিগ্রাল ইকুয়েশন, এটা যদি ইকুয়েশন হয় তাহলে এখানে কি বের করতে বলা হচ্ছে, ইন্টিগ্রেশনটা বের করতে বলা হচ্ছে স্যার? না না না, আমরা যেমন দেখলাম ওয়াই এর সাথে ডিফারেন্সিয়েশন আছে, সলভ দা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, তার মানে আমরা কি করি, ওয়াই ইকুয়াল টু কত সেটা বের করতে, না এখানে কিন্তু মাধ্যমে বের করতে হবে স্যার, এন বা জেটা ধরি আমরা স্যার। আচ্ছা সেটা পরের বিষয়, কিন্তু এখানে দেখো এফ অফ এক্স এর ইন্টিগ্রেশন আছে নাকি, সাথে আরো অনেক কিছু দেওয়া আছে, এখানে তাহলে f of x এর ইন্টিগ্রেশন সাথে আরো অনেক কিছু, এখান থেকে সলভ করার অর্থ হচ্ছে কি, f of x ইকুয়াল টু কত সেটাই বের করতে বলছে না, তোমরা এরকম দেখো কিন্তু আমার কথা তোমরা একবার খেয়াল করো যে এখানে হচ্ছে এই এটা কি, এটা একটা ইন্টিগ্রেশন না, ইকুয়াল টু সামথিং আরো অনেক কিছু দেওয়া, তার মানে এটা একটা কি ইন্টিগ্রাল ইকুয়েশন বলা যায় কি না, ইন্টিগ্রেশন ইকুয়েশন বলা যায়, তাহলে এখান থেকে এর সলভ করার অর্থ কি, বলা হচ্ছে যে f অফ x ইকুয়াল টু কত সেটাই বের করে দেখো, ঠিক আছে না, f অফ x ইকুয়াল টু কত, অর্থাৎ এখানে f, তাহলে কারণ দেখলাম যে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনে y y এর মেলা ইন্টিগ্রেশন থাকে, দুইবার তিনবার চারবার, আবার হচ্ছে আবার লিনিয়ার হয় নন লিনিয়ার হয় অনেক ধরনের অনেক কিছু থাকে,
তো সেখান থেকে সলভ করার অর্থ হচ্ছে y অফ x ইকুয়াল টু কত বের করো। তো এই জায়গাতে আমাদের শুধু ডিফারেন্সিয়েশন নেই, এটা আসে কি ইন্টিগ্রেশন, কার ইন্টিগ্রেশন f অফ x এর, ঠিক আছে না? সেটা সলভ করার অর্থ অর্থ কি f অফ x ইকুয়াল টু কত করে দেখাও। তাহলে সেই কাজটা কিভাবে করব তা বলো দেখি। এখানে যে জিনিসটা দেওয়া আছে তা দেখতে কেমন লাগতেছে? এই যে বাম পাক্কটা খেয়াল করো, আমরা যে ফোরিয়ার সাইন কোসাইন যে জিনিসগুলো বললাম, দেখো এখানে কিন্তু কিছু বলা নাই যে ফোরিয়ার সাইন না কোসাইন না। আমরা যে ফোরিয়ার সাইন কোসাইন ট্রান্সফরমেশন বা ফোরিয়ার ট্রান্সফর্ম যে শুধু সিগন্যাল সিগন্যাল ফিল্টার করার জন্য করব তা না, অনেক ধরনের অনেক ডিফারেনশিয়াল ইকুয়েশন, অনেক নন লিনিয়ার ইকুয়েশন এগুলো সলভ করার জন্য আমরা এগুলো ইউজ করি, এগুলো অপারেটর ইউজ করি। তো এখানে যেমন বলেছে সলভ দ্য ইন্টিগ্রাল ইকুয়েশন, এত এখানে কিন্তু বলেনি এটা সাইন কোসাইন বা ফোরিয়ার ট্রান্সফরমেশন ল্যাপলাস ট্রান্সফর্ম কিছুই বলেনি, বলছে যে এটা সলভ করো। তো এখন আমরা এটাই করব ফোরিয়ার ট্রান্সফরমেশনের মাধ্যমে। তো এখন দেখো দেখি এই যে বাম পক্ষে যে জিনিসটা দেখা যায় লেফট হ্যান্ড সাইডে, এটার সাথে কি তোমরা যা বললাম ফোরিয়ার সাইন কোসাইন তার কি কোনো মিল আছে কোনোটার সাথে? কোনটার সাথে মিল মিল আছে? কার কোসাইন ট্রান্সফর্ম স্যার। ইয়েস, তাহলে ফোরিয়ার কোসাইন ট্রান্সফর্মটা এখানে কিন্তু দেওয়া আছে, দেখে এরকমই মনে হচ্ছে তাই না? কার ফোরিয়ার কোসাইন ট্রান্সফরমেশন কার? f of x এর না? f of x স্যার। ইয়েস, তাহলে এখানে f of x এর ফোরিয়ার কোসাইন ট্রান্সফরমেশন দেওয়া আছে। আমরা যদি এটার যদি ইনভার্স নেই তাহলে কিন্তু এর আসল f of x টা পাবো, পেয়ে যাবো তাই না? আর এই f of x টাই তো আমাদের বের করতে বলা হচ্ছে। সো এখন তাহলে দেখো এই যে জিনিসটা এখানে দেওয়া আছে বাম পক্ষে এত ইকুয়াল টু ওয়ান মাইনাস এও আবার এসে জিরো, তাহলে এই জিনিসটা দ্বারা কি বোঝায়? এটা হচ্ছে ফোরিয়ারের ওই f of x এর কোসাইন ট্রান্সফরমেশন না? জি স্যার। সো আমরা লিখতে পারি যে এই যে f of x এর ফোরিয়ার কোসাইন ট্রান্সফর্ম অর্থাৎ f c u ইকুয়াল টু কত? তাহলে f c u ইকুয়াল টু তাহলে ডান পক্ষটা না? জি স্যার। এখানে তাহলে দেখো এইবার যে আমরা যে জিনিসটা পেলাম যে f c u, এখন এই যে f c u এর যদি আমি ইনভার্স নেই, ইনভার্স নিলে কিন্তু আমি আসলে f of x টা পেয়ে যাব, পেয়ে যাব। তাহলে এখানে এবার খেয়াল করো তাহলে এই f c u এর ক্ষেত্রে আমার কি নিতে হবে? আসলে f of x পেতে গেলে ইনভার্স ফোরিয়ার কোসাইন ট্রান্সফরমেশন নাকি? সেটা যদি পেয়ে যাই তাহলে তখন আমি এটাকে লিখবো তখন f of x ফর্মুলা অনুযায়ী ছিল 2 ভাগ পাই তারপরে ছিল 0 থেকে ইনফিনিটি f c u cos u x du, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা তো এইবার আচ্ছা আমরা এই ইন্টিগ্রেশনটা করলে আমরা আসলে f of x টা পেয়ে যাব, কিন্তু এই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি কি বসাবো? তাহলে ডোমেনটা কয় ভাগে ভাগ করা আছে? দুই ভাগে স্যার, তিন ভাগে ভাগ করা যাবে এটাকে স্যার। একটা হচ্ছে অনেক থেকে বড়, তাহলে 0 থেকে অনেকটা, 1 থেকে ইনফিনিটি একটা, তাই না? জি স্যার। তো দেখো ওই ওটাই এই পাশে দেখি যে 0 থেকে অনেকটা, 1 থেকে ইনফিনিটি একটা, তাহলে 0 থেকে 1 এর মান আছে আর 1 থেকে ইনফিনিটি 0 পালে ওই সেকেন্ড টার্মটা একবার 0 হয়ে গেল। জি স্যার। হ্যাঁ তাহলে এই পর্যন্ত চলে আসলো। এখন এইটা ইন্টিগ্রেশন করে যা হবে সেটাই আমাদের কি হবে? তাহলে কত জটিল একটা ইকুয়েশন সলভ করা গেল, f of x গুলো পাওয়া গেল, ক্লিয়ার? স্যার এখানে f of x টা যদি বের করতে বলছে এইটাই স্যার ক্লিয়ার হবে কি হবে স্যার, কোনো সহজ হবে এটা একটু যদি বলতে? আচ্ছা ওইটা দেখেন, এটা আসলে ইন্টিগ্রেশন ইন্টিগ্রাল ইকুয়েশন না স্যার, মানে f of x বের করতে বললে তো স্যার আমাদের ইনভার্স করতে হবে, আর যদি f of s বের করি তখন স্যার আমাদের ইনভার্স না করে ট্রান্সফর্ম করতে হবে স্যার, এটা একটু বোঝা দরকার স্যার। আচ্ছা এটা মানে কোশ্চেনটা কি এই মানে এখান থেকে যে কথাটা এই যে এখানে বলে সলভ দা ইন্টিগ্রাল ইকুয়েশন, এত এটা দ্বারা তুমি কিভাবে বুঝবা যে f of x বের করতে বলছে তাই না? হ্যাঁ হ্যাঁ জি স্যার। হ্যাঁ কিন্তু এটা এটা তো ইন্টিগ্রাল ইকুয়েশন যেটা বললাম না, তোমার যদি বলা হয় যে এরকম থাকে যদি সাপোজ ধরো আমরা তো ওটা পরিচিত না কিন্তু সেজন্য ওটা বলতে বুঝতে পারছি না, যেমন ধরো যে এখানে যে আছে যে y ডাবল প্রাইম, হ্যাঁ এর সাথে আবার ধরো x স্কয়ার আছে এত ইকুয়াল টু ঠিক আছে, এরকম ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকে না? জি স্যার। দেখো এখানে x ও আছে y ডাবল প্রাইম আছে, আবার এখানে আছে ইকুয়াল টু 2, যদি বলা হয় সলভ দেয় তো তাহলে তোমাকে কি বলে দেওয়া লাগে যে y ইকুয়াল টু কত বের করতে হবে? এটা তোমাকে কিন্তু বলা লাগে না, তুমি ওটা বুঝতেই পারো তাই না? জি স্যার। এখানে কিন্তু x স্কয়ার ছিল, তাহলে কি সলভ x এর ভ্যালু কত সেটাকে সেটাকে বোঝা যায় এটা দ্বারা x ইকুয়াল টু কত? না স্যার। কিন্তু এখানে আমরা কি বুঝতে পারি
কত সেটাই বের করতে পারবে নাকি? সেই জন্য ওই ইন্টিগ্রেশনে কিন্তু কার ইন্টিগ্রেশন ওখানে আছে? এর সাথে এখন যাই থাক, ঠিক আছে, এর সাথে যাই থাক, এক্স এর এখন অন্য কোনো ফাংশন থাকলে থাক, কস ইউ এক্স, এটা কি এক্স এর ফাংশন না? আমরা কি বুঝবো কত সেটা বের করে দেখো, ক্লিয়ার? তো এটা আর কি, দেখো এখানে কিন্তু ওসব কিছুই বলেনি, আমরা কিন্তু খুব সহজেই ম্যাথটা করতাম না, কিন্তু সাইন কোসাইন না জানতে হলে করতে পারতাম না। তারপরে বলছে যে হিজ ডিডিউস দ্যাট এত, তো এখান থেকে আসলে ওটা কি বলছে কিছু মান ধরে নিছে, পার্টিকুলার একটা ব্যাপার। তা কি বলছে এখানে তা দেখে নেই, কোন সেকেন্ড পার্সন কোন দা গিভেন ইন্টিগ্রাল ইকুয়েশন এত, যেখানে এভাবে এক্স হলো আমরা নতুন করে পেলাম হচ্ছে এত, তো তাই যদি হয় আচ্ছা এখানে কিছুই করেনি তেমন কিছু, দেখো এটা এটা হচ্ছে এভাবে আমরা পেয়ে গেছি, যেহেতু ওটারই একটা পার্ট, তো ইকুয়েশনে দেওয়া ছিল এরকম, তার অর্থ কি এফ অফ এক্স যে নতুন যে মান এফ অফ এক্স পেলাম, সেই এফ অফ এক্স যদি আমি এই ইকুয়েশনে বসে দেই এটা স্যাটিসফাই করবে কিনা? করবে স্যার, স্যাটিসফাই করবে। তার মানে এই এফ অফ এক্স টা এই ইকুয়েশনে বসে দেওয়া হলো, বসে দিলে এরকম নতুন এরকম দাঁড়ালো। সেখান থেকে বলছে যে যেহেতু একটা পার্টিকুলার একটা কেস যে এরকম দেখাতে হবে, তো এটা আসলে এসেছে যদি ইউ টেস্ট টু জিরো হয়, ইউর মানটা যদি জিরোর কাছাকাছি চলে যায় তাহলে এটা কি দাঁড়ায়, এই জিনিসটা তাহলে দাঁড়াচ্ছে ডান পথ কি থাকে, ডান পথ থাকে ওয়ান, আর এখানে কোয়াস ওয়ান এর মান কোয়াস জিরো মান কত ওয়ান, তো সো দাঁড়াচ্ছে টু ভাগ পাই জিরো ইনফিনিটি ওয়ান মাইনাস কোয়াস এক্স বাই এক্স স্কয়ার ডি এক্স ইকুয়াল টু ওয়ান, মানে এটা ইন্টিগ্রেশন করলে বা এখান থেকে চলে আসবে, কি বলেন দেখি পার্টিকুলার কেস হবে ওয়ান মাইনাস কোয়াস এক্স স্কয়ার, তাহলে বসলে পাই ভাগ টু, তাহলে ওয়ান মাইনাস কোয়াস এক্স স্কয়ার ইন্টিগ্রেশন কেমন হবে, ইন্টিগ্রেশন কেমন বলতে এটাকে সাইন, এটা তো আর পারবো না না বলি পার্টিকুলার কেস। তো যাই হোক এখানে যেটা হয়েছিল আমাদের মোটামুটি যেটা আলোচনার বিষয় ছিল, তো এরকম করে কিন্তু এখানে দেখো এবার আমি যে এক্সাম্পলটা এক্সাম্পল নয় বলতে ধরে বললাম না যে কি ছিল ফাইন্ড দা ফোর ইনভার্স ফোরিয়ার কোসাইন ট্রান্সফর্ম, ঠিক আছে, ফাইন্ড দা ইনভার্স ফোরিয়ার সাইন ট্রান্সফর্ম। তো এবার দেখো আমাদের কাছে ধরো আমরা শুধু এইটুকুই আছে আর কিছু জানি না, এটা একটা ফ্রিকোয়েন্সি ডোমেন অর্থাৎ এফ অফ এন এর মাধ্যমে যেহেতু লেখা আছে সেই ফ্রিকোয়েন্সি ডোমেন লেখা আছে, এখান থেকে আমি এফ অফ এক্স বের করতে চাই, এফ অফ এক্স বের করতে গেলে লিখতে হবে এর ইনভার্স ফোরিয়ার ট্রান্সফর্ম নিতে হবে, তা যেহেতু বলে দিয়েছে সাইন ট্রান্সফর্ম, সো ফর্মুলা অনুযায়ী কত হয় এফ অফ এক্স টু বা জিরো ইনফিনিটি এফ এস এন সাইন এন এক্স ডি এক্স, ঠিক আছে, তো সেখান থেকে ভালো ভালো করে লেখা হলো যে টু ভাগ পাই এত এখন এই যে আমরা একটা ইন্টিগ্রেশন অধ্যায় পেলাম, তো আমরা জানতে চাই এর ভ্যালুটা কত হবে, আমাদের হিসেব অনুযায়ী কি হওয়ার কথা, এরা ইনভার্স নিলে কিন্তু ইটা ধরে মাইনাস সিক্স হওয়ার কথা নাকি? জি স্যার, জি স্যার, ধরে মাইনাস সিক্স কিন্তু হওয়ার কথা, কিন্তু তার মানে এই যে জিরো থেকে ইনফিনিটি এন বাই ওয়ান প্লাস এন স্কোয়ার সাইন এন এক্স ডি এন, এই জিনিসটা আমাদের বের করতে হবে, তো এই ইন্টিগ্রেশন ভ্যালুটা বের করতে হবে, তো
আচ্ছা, এখানে অবশ্য একটা পার্টিকুলার কেস তো ধরে নিয়েছে। আচ্ছা যাই হোক, আমাদের আমি রিকোয়ারমেন্টটা আমরা বলি, যে এখানে রিকোয়ারমেন্টটা হচ্ছে যে তোমার এইটার ভ্যালু কত আসবে, তাই না? ঠিক আছে না, এটা একটা ইন্টিগ্রেশন মধ্যে আছে, এটার ভ্যালু কত আসবে। তো এখন আমাদের বুঝতে বের করতে হবে যে এটা আসলে কোন ফাংশনের ফুরিয়ার, এটা কি ধরনের ইন্টিগ্রাল, সাইন ইন্টিগ্রাল। সাইন ইন্টিগ্রাল তাহলে আছে কোন ফাংশনের সাইন ইন্টিগ্রালটা এত। হ্যাঁ, এমনি সাইন ইন্টিগ্রালের ফর্মুলা আমরা কেমন জানি স্যার? এখানে যে ইন্টিগ্রাল ইউজ করতে হবে সেটা কিভাবে বুঝবো স্যার? হ্যাঁ, ওটা যেটা পার্টিকুলার কেসের জন্য এরকম করছে, কিন্তু আসলে এরকম করে জানার দরকার হবে না। হ্যাঁ, তো দেখো আসলে আমি এমনি যে প্রসেসে আমরা বলছি, দেখো তাহলে এমনি যে একটা ফাংশনের সাইন ইন্টিগ্রালটা কেমন হয় এরকম না, এই ফর্মুলা দেখে আমরা জানি না। জি স্যার, সেটা তো জানি স্যার, কিন্তু ইন্টিগ্রাল কখন হবে সেটা স্যার। হ্যাঁ, তো এখন এখানে এগুলো আসলে পার্টিকুলার কেস, কারণ এই যে n বাই 1 প্লাস n স্কয়ার, ঠিক আছে, এইরকম যে আসবে এই জায়গায়, এটা একমত এটি ধর মানে জন্য আসবে। জি স্যার, আমরা উপর করে আসলাম স্যার ওটা। হ্যাঁ, এটা ওর জন্যই আসবে, তো সেই জন্য আসলে ওইভাবে ধরে নিয়েছে যে তাহলে f অফ x যদি আমাদের এটি ধর মানে x হয় তাহলে তার ইন্টিগ্রাল কেমন হবে। ইন্টিগ্রাল নেওয়া হলো, নিলে তোমার হচ্ছে এই ডান পক্ষে বাম পক্ষে ডান পক্ষের যে ইন্টিগ্রালটা আছে, এই যে ইন্টিগ্রালটা আছে, এই ইন্টিগ্রালটা ফাইনালি দেখা যায় এটা কত হয়, এই ফাইনালি দেখা যাচ্ছে যে আস্তে আস্তে এটাই হয়ে গেল আমাদের, এটার সাথে মিলে। তাহলে এটা এই ইন্টিগ্রালটা তার কার ইন্টিগ্রাল, এটা দেখা গেল তো e টু দি পাওয়ার মাইনাস টোয়াইস এক্স এর মাইনাস এক্স এর। সো আমরা এই ভ্যালুটা ওখানে বসাতে পারি, এটা পার্টিকুলার কেসের জন্য হয়ে গেছে ব্যাপারটা, সেদিন ওরকম লাগছে, কিন্তু এটা আমাদের অনেক সময় কি হবে সেটা আমরা না জেনে অগুলো করতে পারবো, তা ওটা আমরা পরে দেখছি এখানে। আচ্ছা, আবার ওটা তোমরা বুঝতে পারছো না, কিন্তু এটা পার্টিকুলার কেসের জন্য, এটা তোমার মাইন্ড এক্সের জন্য ওইরকম আসে বলে ওটা ওরকম লাগছে। তো দেখো আমরা পরের এক্সাম্পল গুলো একটু দেখি, যেখানে বলছে এটা তোমার মাইন্ড এক্সের কোসাইন ট্রান্সফরমেশন কত হবে, জাস্ট ফুরিয়ার কোসাইন ট্রান্সফরমেশন নেওয়া হলো, এখান থেকে তার আবার কি বলছে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশন, আবার তারপর এক্সাম্পল বারে দেখো ফাইন্ড দ্য ফাইনাইট ফুরিয়ার সাইন ট্রান্সফরমেশন, ফাইনাইট ফুরিয়ার কোসাইন ট্রান্সফরমেশন, এটা খালি জাস্ট ট্রান্সফরমেশন নিয়েছে, ট্রান্সফরমেশন, ঠিক আছে। আবার এক্সাম্পল 13 তে ফাইন্ড দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম এফ অফ এক্স ডিফাইন বাই 1 0, এখানে হেন্স ইভালুয়েট এত। তো এগুলো যেহেতু এক্সাম্পল 13 তে দেখো, এখানে কিন্তু ফাংশন না ইভেন অড কিছু বোঝা যায়, এটা কিন্তু কিছু বলে না, ফলে এখানে ফুরিয়ার যে ট্রান্সফর্মটা ইউজ করবে আমাদের জেনারেল যে ফর্মুলা আছে সেই ফর্মুলা ইউজ করা হয়েছে। এখানে এগুলো কোশ্চেন হচ্ছে ট্রান্সফর্মেশন কিভাবে বের করতে সেই। তো এখানে আরো কিছু এক্সাম্পল আছে, এগুলো সবগুলো একই কাজ, যেমন ফাইন্ড দ্য ফুরিয়ার ট্রান্সফরমেশন এক্সাম্পল 15 তে এত ফুরিয়ার ট্রান্সফর্ম কত হবে, তাহলে এফ অফ মানে এফ অফ টি ইজ ওয়ান আই ইউ টি ডিটি। বিভিন্ন ধরনের ইকুয়েশন কিভাবে ফুরিয়ার ট্রান্সফর্ম সলভ করা যায় এরকম কয়েকটা অ্যাপ্লিকেশন দেখেই মোটামুটি আমরা আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে, শেষ করে দেবো। তো বুঝতে পারলে কি কি পড়া হলো আজকে?
স্যার ফুরিয়ার ট্রান্সফর্মে স্যার তাহলে কিভাবে অঙ্কগুলো আসছে, কোনগুলো করবো স্যার? এখানে তো অনেকগুলো অঙ্ক আছে না, এখানে দেখো এখানে যে কটা অঙ্ক আছে সবগুলো কিন্তু বলা আছে শুধু ফুরিয়ার ট্রান্সফর্ম বের করো, ফুরিয়ার ট্রান্সফর্ম বের করো, আর তো কিছু না। উপায় নাই, কারণ এই যে এগুলো এখন যে লেভেলে এসেছে সেটা হচ্ছে কিন্তু ওই যে তুমি অঙ্ক দেখেই বুঝতে পারবে এটা এভাবে নিতে হবে, মানে এত নিতে হবে, কিন্তু আসলে তা না। এরা যেটা নিয়েছে যেমন ধরো কি বলে এই জিনিসগুলো ওইভাবে বলা সম্ভব না, কারণ এখানে এমন এমন এক্সাম্পল দেওয়া আছে বা আরো পরবর্তীতে আসবে, সেগুলো হচ্ছে কি যে এখানে তোমার অপশন অনেকগুলোই ছিল কিন্তু দেখা গেল যে এটা দিয়ে হয় না, বিভিন্নটা টেস্ট করার ফলে ফাইনালি যেটা দিয়ে হয়েছে সেটাই কিন্তু সেটা দিয়ে সলভ করা আছে। এখানে দেখো এখানে ম্যাক্সিমাম গুলো বলেছে শুধু ফোরিয়ার ট্রান্সফর্ম বের করো, ফোরিয়ার ট্রান্সফর্ম সেখানে কিন্তু মুখস্থ রাখার দরকার হচ্ছে না। যেমন ধরো এক্সাম্পল 12 দেখো কি বলছে, ফাইন্ড দা ফাইনাইট ফোরিয়ার সাইন ট্রান্সফর্মেশন ফোরিয়ার কোসাইন ট্রান্সফর্মেশন, এখানে মুখস্থ করতে বলছে ইনভার্স করার সময় কত আসবে দেখলাম। এখন আগামী দিন আমরা ইকুয়েশন সলভ করার সময় তখন দেখা গেলো যে কিভাবে ইনভার্স নিতে হচ্ছে, সেই ইনভার্সে কত আসবে, আমরা সেই ফর্মুলা কালকে আগামী দিন দেখবো। তো এটা তোমার মুখস্থ রাখার বলতে কি শুধু ফর্মুলা মুখস্থ রাখতে হচ্ছে, অন্য কিছু কিন্তু ওই রকম করে যে ইটা ধর মাইনাস এক্স ওখানে বসবে ওই রকম প্রবলেম খুব একটা নেই এখানে, ঠিক আছে? এখন শোনো, এই যে এই জায়গায় ইটা ধর মাইনাস এক্স আসবে, এটার জন্য ইটা ধর মাইনাস এক্স আসবে, এটা কিন্তু অন্য কোনো কিছু দিয়ে এটা এই আমার এই ফর্মুলাটা এই এই আকারে আসবে না, অন্য কোনো কিছু দিয়ে এটা আসতো না, সেই জন্য এটা ফাইনালি বিভিন্নটা টেস্ট করেই কিন্তু এটা তার মাইনাস এক্স, যদি এটা আগে আগের কোশ্চেনে বলা যাবে সেই জন্য এখন মনে হচ্ছে দেখেই মনে হয় এটা করেছে, কিন্তু আসলে ইটু আর মাইনাস এক্স এটা কিন্তু হুট করে এখানে বসেনি, কিন্তু সবগুলো তো আর এখানে লেখা সম্ভব না, এটা তোমার মাইনাস এক্স এর জন্য কেবল এই ডান পক্ষে এই জিনিসটা আসে এই ফোরিয়ার ইন্টিগ্রালের। কিছু প্রবলেম দেখেছি সাইন কোসাইন সিরিজে দেখেছি, তারপর ফুরিয়ার ইন্টিগ্রালে দেখলাম, এবার ফুরিয়ার সাইন কোসাইন ট্রান্সফর্মেশন বা ফুরিয়ার ট্রান্সফর্মেশন দেখলাম, এখন এগুলোর কিছু অ্যাপ্লিকেশন আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ ইন্টিগ্রাল ইকুয়েশন সলভে দেখব, ঠিক আছে? আচ্ছা তোমরা আমি বইটা দিচ্ছি, পড়লেই বুঝতে পারবা, অত ঘাবড়ানোর কোনো দরকার নাই। তা আমাদের কি ইনফাইনাইট ফুরিয়ার ট্রান্সফর্ম আছে স্যার? ইনফাইনাইট জি স্যার, এই এগুলো তো ইনফাইনাইট, যেটা থেকে ইনফিনিট যেটা বাউন্ডারি কন্ডিশন মানে তার বাউন্ডারি কন্ডিশন বুঝলাম না, বুঝেন তোমার কথা না স্যার? ঠিক আছে, আচ্ছা যাই হোক, মোটামুটি ফুরিয়ার ট্রান্সফর্মেশন তোমার আমি তো এটা পাঠিয়ে দিচ্ছি।